অ্যাপ ব্যবহার করে মাত্র 5 মিনিটেই বদলে ফেলা যায় মোবাইল ফোনের IMEI নম্বর। এতে হারানো, চুরি বা ছিনতাই হওয়া ফোন আর খুঁজে পাওয়া যায় না। এই অ্যাপ মেলে প্লে স্টোরে, যা তৈরি করেছে নিরাপত্তাজনিত ঝুঁকি। তাই এসব অ্যাপ বন্ধে BTRC-কে চিঠি দিচ্ছে ডিবি। আর এই কারবারে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পুরান ঢাকার রানা, তানভীর ও বোরহানকে। পুরান ঢাকায় মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন রানা, কিন্তু এর আড়ালে জড়িত চোরাই ফোনের IMEI নম্বর পরিবর্তনের কারবারে। অ্যাপ ব্যবহার করে এই কাজে তার সময় লাগে মিনিট পাঁচেক। 300 টাকা পেলেই Android 10 ভার্সনের নিচের মডেলের ফোনের IMEI নম্বর পরিবর্তন করে দেন রানা। গুগল থেকে আমরা সার্চ দেওয়া ফ্রি সফটওয়্যার নামাই, ওটার মাধ্যমে অনেক মানে ইউটিউবে সার্চ দেবে মানে কীভাবে কী করা যায় ওরা দেখায় দেয়, আমরা ওর অনুপাতে দেখে দেখে তারপর আমরা কাজগুলো করি। চোরাই ফোনের IMEI নম্বর পরিবর্তনের খবর পেয়ে পুরান ঢাকার নয়াবাজারে অভিযান চালিয়ে রানাসহ 3 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় নানা সরঞ্জাম। IMEI পরিবর্তন করে ফেলার কারণে হারানো ফোন খুঁজে পাওয়া যায় না। IMEI পরিবর্তন করে নতুন নম্বর বসাতে প্লে স্টোর থেকে কিছু অ্যাপ নামিয়ে ব্যবহার করেন অপরাধীরা। এসব অ্যাপ বন্ধে BTRC-কে চিঠি দিবে ডিবি। গুগলে যে সমস্ত টুলসগুলো ফ্রি পাওয়া যায় এবং পের মাধ্যমে এই যারা মেকানিকদের হাতে চলে আসছে, এর ব্যাপারে কীভাবে নিয়মকানুন বা কীভাবে সিস্টেম বা নিরাপত্তা বিধি চালু করা যায় এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটার খেয়াল রাখবেন। ফোনের IMEI নম্বর পরিবর্তনে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে BTRC। ফোন চুরি, ছিনতাই ও IMEI নম্বর পরিবর্তনের সঙ্গে জড়িত একাধিক চক্র, এসব চক্রকে ধরতে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। উন্নত প্রযুক্তির যে সমস্ত মোবাইল আছে সেই মোবাইল গুলোকে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।